আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সুস্থ আছি, সেফ আছি। ইতালির কিছু ট্যুরিস্ট পয়েন্টের পুরনো ভিডিও নিয়ে আজকে আমার এই ব্লগ, তার সাথে শেয়ার করব ইতালির করোনা ভাইরাসের কিছু আপডেটস। পৃথিবীতে একটি দেশ ইতালি, যে দেশটি সবচাইতে বেশি মানবতার, সেই দেশটা আজ এত নীরব নির্বাক হয়ে গেল। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। যে দেশ হাজার হাজার পর্যটকের পথ চলায় অচেনা হয়ে থাকত, আজ সে দেশটা কেমন নির্জন হয়ে আছে। আশা করি খুব তাড়াতাড়ি বিশ্বের একমাত্র মানবতার দেশ আবার ফিরে পাবে তার হারানো ব্যস্ততা। সবাই সুখে থাকুক, শান্তিময় হোক সবার জীবন। আশেপাশে শুধু অ্যাম্বুলেন্স আর মৃত্যুর মিছিল, এমন তো ছিল না ইতালি। ভালো নেই ইতালি, ভালো নেই আমরা। ইতালি প্রবাসীরা সবার কাছে দোয়া দরখাস্ত, অথচ আজকে সেই ইতালির চোখে জল, হৃদয়ে রক্তক্ষরণ, চারদিকেই শুধু শুধু শূন্যতা। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল, সারা ইতালিতে রেড অ্যালার্ট জারি করেও থামানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যা। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে, জানি না কি লিখেছে আল্লাহ পাক কপালে। ইয়া আল্লাহ, আপনি ইতালিকে হেফাজত করুন। আজ রবিবার 15 মার্চ, ইতালির করোনা ভাইরাসের আপডেট, সুস্থ হয়েছে 2335 জন, আজকে মৃত্যু 368 জন, নতুন করে আক্রান্ত 3590 জন, গুরুতর অসুস্থ 1518 জন, চিকিৎসাস্বাধীন রয়েছে 2603 জন, মোট মৃত্যু 1809 জন। সর্বমোট ইতালিতে আক্রান্ত 24747 জন। যদি ভালো থাকতে চাই, ঘরের বাইরে না যাই, মনোবল শক্ত রাখুন। সামান্য জ্বর সর্দি কাশিতে ভয়ের কিছু নেই। সকলে সতর্ক থাকবেন ও নিরাপদে গরম পরিবেশে থাকবেন। সকলে ভিটামিন সি যুক্ত ফলমূল খাবেন, কমপক্ষে করে বারবার পানি পান করবেন, ঠান্ডা কিছু খাবেন না, বারবার হাত ধোবেন। আপনার সতর্কতাই আল্লাহর রহমতে এই মহামারী রোগ হতে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। হে আল্লাহ, প্রিয় ইতালিয়ানকে ইতালির সহজ সরল মানবিক মানবতাবাদী মানবতার কল্যাণকে কাজ করা ইতালিয়ানদেরকে হেফাজত করুন, রোমবাসীদেরকে হেফাজত করুন, তাদেরকে সহ সকল মানব জাতিকে মাফ করুন, হেফাজত করুন। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজতে রাখো, আমিন। ইতালির যে শহরগুলো ছিল রাত দিন মুখরিত ও কোলাহলে পূর্ণ, দেশটি গুরুতর বিষয়টি শুরুতে গুরুত্ব সহকারে না দেখায় আজ সেখানে জনমানব শূন্য। সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে যাচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। আসুন হেলাফেরা না করে আমরা যে যার জায়গা থেকে এখনই সচেতন হই ও অন্যকে সচেতন করি, এবং বাংলাদেশ সরকারের প্রতি সবিনয় অনুরোধ, বধ কোনো বিপর্যয়ের আগে দেশকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এখনই সঠিক সিদ্ধান্ত নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।